এই মুহূর্তে আমরা কথা বলবো সান জাপানিজ ট্রেনিং সেন্টারের আরেকজন মেধাবী ছাত্রীর সাথে, তার নাম হচ্ছে সাদিয়া আক্তার নোভা। তার আগে একটু বলে নিতে চাই, আপনারা অনেকেই আমাদের পেজে নক করেন, জানতে চান যে জাপানে মেয়েদের জন্য কি যাওয়ার জন্য সুবিধা আছে কিনা বা মেয়েরাও কি যেতে পারে কিনা। জি, আমাদের সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে বিগত বছরে বা বিগত দিনে অনেক স্টুডেন্ট গিয়েছে, অনেক শিক্ষার্থীরাই হচ্ছে জাপানে বর্তমানে আছেন। তো ইতিমধ্যে আমাদের অনেক স্টুডেন্ট জাপানে আছে, মেয়ে শিক্ষার্থী জাপানে আছে। তো আজকে হচ্ছে নোভাও যাচ্ছে, আমরা এখন একটু নোভার সাথে কথা বলবো, জেনে নিব নোভার অনুভূতিটা কেমন। নোভা কেমন আছেন আপনি? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কিছুক্ষণের মধ্যেই তো আপনি জাপানের উদ্দেশ্যে রওনা হবেন, তো এই মুহূর্তে আসলে আপনার অনুভূতি কি আর আপনার পরিবারের অনুভূতিটা কি? অবশ্যই একটু খারাপ লাগবে যে অনেকটুকু দূরে যাচ্ছি পরিবার থেকে, আর ভালো তো লাগবে যে যখন নাকি কোনো কিছু পড়তে পারবো, সবাই দোয়া করবেন যাতে যার জন্য যাচ্ছি যে উদ্দেশ্য নিয়ে ওটা যাতে সফল হতে পারি, ভালো করে পড়ালেখা করতে পারি। আর আমি হচ্ছে কি আমার ফ্যামিলি বাদে সান জাপানিজকে অনেক মানে মন থেকে ধন্যবাদ দিতে চাই যে এতটুকু আসার জন্য, মানে হেল্প করার জন্য আমাকে। হ্যাঁ, আমি অনেক গ্রেটফুল যে আমার ফ্যামিলির কাছে, সান জাপানিজের কাছে। আচ্ছা, আপনি জাপানে কোন ইমিগ্রেশনে যাচ্ছেন? হোকাইডো ইমিগ্রেশন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার যাত্রা শুভ হোক, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে। থ্যাংক ইউ ম্যাম, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সব যাতে সফল হতে পারি। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আপনাকে।